হ্যালো বন্ধুরা, আজ আমি থুপ্পা বানাবো। থুপ্পা বানাতে নিয়েছি মটরশুঁটি, টমেটো, পেঁয়াজ, গাজর, ডিম, আদা, কাঁচা লঙ্কা, রসুন, আর নিয়েছি 3 প্যাকেট ম্যাগি। যখন জল ফুটতে শুরু করবে জলে সামান্য নুন দিয়ে দেব। ম্যাগিগুলো দিয়ে দেব। এবার ফ্লেম অফ করে দেব, ঢেকে রেখে দিলাম। কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করা ম্যাগিগুলো যাতে জটলা পাকে না যায় সেজন্য একটু তেল দিয়ে দেব। খুব সুন্দর করে দুটো টমেটো পুড়িয়ে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে সামান্য ধনে পাতা নিলাম, দুটো শুকনা লঙ্কা নিলাম, টমেটো নিলাম দুটো, কয়েক টুকরো রসুনের কোয়া নিলাম, সামান্য চিনি নিলাম, স্বাদ মতো নুন নিলাম। আমার চাটনি রেডি হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, গাজর কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, মটরশুঁটি দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, নাড়িয়ে দিলাম। সবজি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়ে দিলাম। খুব ভালো করে সেদ্ধ করতে হবে না, মোটামুটি সেদ্ধ করলেই চলবে। চিলি সস দিয়ে দিলাম, 1 চামচ সয়া সস দিয়ে দিলাম, নাড়িয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম। একটু বেশি ঝোল দিতে হবে। খুব ভালো করে ঝোল ফুটে উঠেছে। ম্যাগির মশলা কিছুটা এখন দিয়ে দেব। ম্যাগিগুলোকে দিয়ে দিলাম। ডিম ভেঙে উপর থেকে দিয়ে দেব। ম্যাগির বাকি মশলাটাকে দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেব। এবারে নুনটা একটু টেস্ট করে নেব। পারফেক্ট। উপর থেকে সামান্য চাটনি মিশিয়ে দিয়ে দেব।
বেশ থুকপা তৈরি শীতের দিনে এমন থুকপা পেলে আর কি লাগে, অসাধারণ। তবে আজ এই পর্যন্তই। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দেবেন, সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, বাই।